কষা কষা করে চিকেন, এই যে আমাদের তিনজনার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর দেখো এখানে সেই যে পর্তুলিকা আর টাইম ফুল আর কি, যেগুলো মধুর থেকে এনেছিলাম সেইগুলো আমি লাগিয়েছি, এগুলো আমার আগে ছিল। আর এই যে মধুর যে গাছ, তা সেখান থেকে দুটো ফুল অলরেডি ফুটে গেছে, এর আগেও ফুটেছিল, বৃষ্টির জন্য তোলা হয়নি। তো বন্ধুরা, দেখতেই পেলে সকালের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবারে যাবো স্নান করতে, দেখো কি ঘাম দিয়েছে। আর আজকে হচ্ছে চুলে একটু শ্যাম্পু করবো, অনেকদিন করা হয়নি জ্বর জ্বর বলে। তো চলো আজকে শ্যাম্পু ট্যাম্পু করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কী কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, আর এই দেখো আমার মহারাজ এসে গেছেন। এই যে গোছিয়ে রেখেছি বিছানাটা, আর এটাকে এখন অনুপ্রাণ করার জন্য এসে গেছেন মহারাজ। কিরে, কোথায় গেছিলি? হ্যাঁ, নানি বাড়ি। আচ্ছা, নানি বাড়ি গিয়ে কি করেছো? কি করেছো? কি মেরেছিস? মোতা দেখেছ? এখন আমার মশা মারতে শুয়ে গেছে, একদম মশা মারবে না, হাতে হচ্ছে কি লেগে যায়, মশা মারলে কি লেগে যায় হাতে, ঠিক একদম মশা মারবে না, ঠিক আছে, উড়িয়ে দিতে হয়। ঠিক আছে, চলো বন্ধুরা এবারে পুজোটা করি, পুজো করে তারপরে রান্নাঘরে যাব। তো দেখা হচ্ছে রান্নাঘরে গিয়েই, ততক্ষণের জন্য টাটা। তো আজকে রবিবার, দুজনাই বাড়িতে আছে, তাই জন্য দুটো গাড়ি বাড়িতে। রাজু এখনো ঘুমোচ্ছে, আর এই যে চককে নিয়ে বাজারে যাবে, রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছিস সোনা? হ্যাঁ, ঘুরতে যাচ্ছে কার সাথে? দাদাই বসবি, দাদাই বসবি। কোথায় যাবি ঘুরতে? কোথায় যাবি? বাদালে কি আনতে? হ্যাঁ, মাছ আনতে। প্রজাপাখি মাছ? আচ্ছা ঠিক আছে, তাতেই চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পেলে বাবার সাথে চলে গেল মাছ আনতে। আর প্রজাপতি মাছ বলে হচ্ছে ওই কাটা পোনাকে, ওই গাদাটা প্রজাপতির মতো সেফ হয় তো এই জন্য। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে আমাদের গাছের গন্ধরাজ লেবু, নিজের হাতে গাছ লাগানো তারপরে ফল হওয়া কত আনন্দ বলো তো। এই দেখো ওই পাশে আরও আর একটা আছে, রাস্তার ধারে যেহেতু হলে কী হবে, সবাই লোকেই নিয়ে চলে যায়। কিন্তু সবার প্রথম যখন হয়েছিল তখন কিন্তু গোসাই বাড়িতে দিয়েছিলাম ঠাকুরের ভোগের জন্য, যেহেতু গাছটা গোসাই বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। এখন বেলা 1টা বাজে, রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা দেখো আজ কী হয়েছে রান্না, এই যে ভাত, আর এখানটা ডাল করেছে একটু মুসুরির ডাল, আর হচ্ছে চিকেন, সব তরকারি বেড়ে নিয়েছে, আমাদের তো এইটাই নিয়ম। আর একটু মাছ ভাজা, এগুলো হচ্ছে শাটিং মাছ, অনেকে খাও আর অনেকে খাও না, আমাদের বেশ ভালোই লাগে। ভাজা করেছে, আর এই যে চিকেন করেছি কষা কষা করে চিকেন, এই যে আমাদের তিনজনার চকর ঠাম্মিরটা দেওয়া হয়ে গেছে, আর চককে নিয়েও খাওয়াতে বসে পড়েছি, এই যে ডাল দিয়ে ভাত মেখে, আর একটু মেটে আর একটা মাংস নিয়েছি, মাছ নিয়েছি, আর এই যে রাত্রের জন্য তুলে রেখেছি মাংস, রাত্রেবেলা রুটি করব, হয়ে যাবে। রাত্রেবেলা তরকারি করতে গেলে একটা সমস্যা। তো চলো চককে খাইয়ে দিই, চকর অর্ধেক খাওয়া হয়েছে আর এখন খাচ্ছে। তো চলো দেখা হচ্ছে বিকেলবেলায়, ওকে খাইয়ে দিই। এনে শোনা, দেখেছো আর হচ্ছে কীরকম মোবাইল দেখতে দেখতে খাচ্ছে? ও মাংসর থেকে মাছটা বেশি ভালোবাসে আমার সোনাটা। তার জন্য ডাল করেছি, মাংস নিয়েছি, এক পিস মাংস আর একটা মেটে নিয়েছি, ওই দিয়ে খাইয়ে দিই। দেখো বন্ধুরা খাওয়াতে বসেছি, কটা বাজে এখন? প্রায় 2টো বাজে, এখনো হয়নি খাওয়া। কখন হবে রে তোর খাওয়া? আবার এরকম আমার কাজ নেই, বাকি কাজ আছে। দেখো চককে খাওয়াতে খাওয়াতে আবার উঠে চলে এলাম, তোমাদের একটা জিনিস দেখাই, চকর বাবা বাড়িতে থাকলে ছুটির দিনে কত আমাকে হেল্প করে। এই দেখো আমি সকালবেলায় চাল হচ্ছে রোদে দিয়েছি, ও আবার সেগুলো ভালো করে ওলট পালট করে দিয়েছে। আমি বললাম যে রোদটা মোটামুটি চলে গেছে, একটু তুলে দেওয়া, আর যে কালো জিরে ধুয়ে মেলে দিয়েছিলাম ওইগুলোও সব তুলে তুলে দিচ্ছে। আমি খাওয়াতে বসলে বেশি সময় লেগে যায় আর কি ছেলেটাকে। এই দেখো আমি এবার এসে বললাম একটু খাই মেরে দাও, তুলে ভালো, কি সুন্দর রোদ উঠেছে আজকে। একবার ড্রামে ঢেলে দাও,
ওই দেখো একদম রোদে শুকনো করে ড্রামে ঢেলে দিলে আর এখানে কাস্তে বসিয়ে দিয়েছিলাম এই যে আর মোটামুটি 2 মিনিট মতন হলেই হয়ে যাবে আর এদিকে চকোবাবুর এখনো খাওয়া হয়নি চলো এবার ওকে খাইয়ে দিই তারপরে বাকি কথা হবে তো বন্ধুরা চকোকে খাই দেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো এখানে হচ্ছে হঠাৎ করে চলে এলো মুরগ আর মুরগি কেন এগুলো অবশ্যই জানতে পারবে ভিডিও দেখলে পরের ভিডিওতে তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও টাটা।